सब्सक्राइब द चैनल फॉर लेटेस्ट अपडेट। आई नो शिक्षा चैनल नतून ভিডিওতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা আজকে এনটিআরসি একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব এবং এই নোটিশে বিশেষ করে ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2019 এদের জন্য কি কি সুযোগ সুবিধা থাকতে পারে এবং তাদের মেধা তালিকায় দ্রুত যুক্ত হওয়ার জন্য একটি পদক্ষেপ বলে আমি এটা মনে করি। এখানে আমরা দেখতে পাচ্ছি ষোড়তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার এদের মৌখিক পরীক্ষার তারিখ অনেক এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে এত যারা ষোড়শ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2019 এর মৌখিক পরীক্ষার সংশ্লিষ্ট প্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত চলমান মৌখিক পরীক্ষার তারিখ নিম্নরূপ পরিবর্তন করা হলো। তার মানে আমরা এখানে একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রায় দুই মাস এগিয়ে আনা হয়েছে। ক্রমিক নম্বর একে আমরা দেখতে পাচ্ছি 13 এপ্রিল 2021 তারিখের যে মৌখিক পরীক্ষা সেটাকে নিয়ে আসা হয়েছে 6 ফেব্রুয়ারি 2021, 25 এপ্রিল এটা নিয়ে আসা হয়েছে 13 ফেব্রুয়ারি 2021, 18 এপ্রিল 2021 এটা নিয়ে আসা হয়েছে 27 ফেব্রুয়ারি 2021, 19 এপ্রিল 2021 এটা নিয়ে আসা হয়েছে 6 মার্চ 2021, 20 এপ্রিল 2021 এটাকে নিয়ে আসা হয়েছে 13 মার্চ 2021। অর্থাৎ গড়ে প্রায় এক মাসের অধিক সময় এগিয়ে আনা হয়েছে তাদের মৌখিক পরীক্ষার তারিখ। এটি একটি ষোড়তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য একটি সুখবর, কারণ তাদের রেজাল্টটা দ্রুত পাবলিশ হবে এবং অতি দ্রুত তারা মেধা তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে এবং পরবর্তীতে যখন এনটিআরসি এর তৃতীয় গণবিজ্ঞপ্তি জারি করবে সেক্ষেত্রে কিন্তু তাদের এই তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণের একটা সুযোগ সৃষ্টি হতে পারে বলে আমি মনে করছি। হয়তোবা এইরকম একটি সুযোগ দেওয়ার জন্যই তাদের মৌখিক পরীক্ষার তারিখ প্রায় গড়ে এক মাসের অধিক সময় এগিয়ে আনা হয়েছে। এটি তাদের জন্য একটি সুখবর। এটি এনটিআরসি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে 19 জানুয়ারি 2021। এই ছিল আজকের আপডেট। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এনটিআরসি বিষয়ক যে কোনো আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সাথে থাকার জন্য।